আসসালামু আলাইকুম, কেমন আছো সোনামণিরা? নিশ্চয়ই ভালো আছো, আলহামদুলিল্লাহ। আমিও রব্বুল আলমিনের দোয়ায় ভালো আছি। আমি শিরিনা আক্তার, ইমাম গাজ্জালি অনলাইন স্কুল কেজি সেকশনের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। চলো সোনামণিরা, আমরা দ্বিতীয় শ্রেণীর ইংরেজি বইয়ের 37 পৃষ্ঠা খুলো। চলো আমার সঙ্গে সবাই 37 পৃষ্ঠাটা খোলো। দেখো, আমরা গত দিনে শিখেছি এন এর ব্যবহার, আজকে আমরা শিখব এর ব্যবহার। এর ব্যবহার, ইট ইজ এ ট্রি, ইহা হয় একটি গাছ। এর আগে আমি বলেছিলাম যে এ ই আই ও ইউ এই পাঁচটি লেটার যে ওয়ার্ডের সামনে থাকবে সেখানে অবশ্যই এন ব্যবহার হবে। আর আজকে আমরা যেহেতু এ ব্যবহার শিখব, সেই জন্য এই পাঁচটি লেটার বাদে বাকি যে 21টি লেটার আছে তার যে কোনো একটি কোনো ওয়ার্ডের সামনে থাকলে সেখানে অবশ্যই এ ব্যবহার হবে। তাহলে ইট ইজ এ ট্রি, ইহা একটি গাছ। তারপরে কি আছে দেখো, যে দিস ইজ এ কাপ, কাপ মানে পেয়ালা। এই যে সি, মানে এই পাঁচটি লেটার বাদে বাকি 21টি লেটারের যে কোনো ওয়ার্ডের সামনে থাকলে সেখানে অবশ্যই এ ব্যবহার হবে। দিস ইজ এ কাপ, এই হয় একটি পেয়ালা। তোমরা আমার সঙ্গে আবার বলো, দিস ইজ এ কাপ, ইহা একটি পেয়ালা। তারপরে আমরা দেখছি যে এ ফ্লাওয়ার, একটি ফুল। এ কেন লেখা হয়েছে এখানে বা ব্যবহৃত হয়েছে, এই যে 21টি লেটারের যে কোনো একটি থাকলে ওয়ার্ডের সামনে থাকলে অবশ্যই সেখানে এ ব্যবহার হবে। তাহলে তোমরা বুঝছো তো, গতদিনে আমরা যে এন এর ব্যবহার শিখেছি, আজকে শিখলাম এর ব্যবহার। চলো সোনামণিরা, আজকে আমরা কিছু বাড়ির কাজ নেই। দেখো, আমি বাড়ির কাজ দিয়েছি ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, মানে শূন্যস্থান পূরণ করো। তাহলে এখন দিচ্ছি যে গতদিনের এন এবং আজকের এর ব্যবহার দিয়ে আমি কিছু সেন্টেন্স লিখেছি, তোমরা একটু দেখো। দ্যাট ইজ ড্যাশ আউল, ইট ইজ ড্যাশ ট্রি। তারপরে লিখছি দিস ইজ ড্যাশ পেন, ইট ইজ ড্যাশ কাইট। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এইটা সেই পাঁচটি লেটারের একটি, আর এইগুলো হচ্ছে বাকি 21টি লেটারের যে লেটার সেগুলোর সামনে কি বসবে আর এইটার সামনে কি বসবে। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো এবং সুন্দর করে লিখবে। তোমরা বাড়ির কাজ করে অবশ্যই ইনবক্সে দিবে, আমি অবশ্যই দেখতে পাবো। ধন্যবাদ, আগামীতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।